হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা আমি নতুন ভিডিও স্টার্ট করছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো এখন বাজে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই বাসিনা যেন আমার ফার্স্ট কাজ থাকে গোপালদের তোলা তো ওখানে গোপালদের তুলে জল বিস্কুট খাইয়ে আমি এখানে চলে আসলাম পরপর টানা কিন্তু দু তিন দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে তো আজকে একটু রোদের দেখা গেছে আর আজকে রোদের দেখা গেছে মানে আজকে কিন্তু অনেকটাই রোদ দিয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ পুরো একদম কাঠখোট্টা রোড কিন্তু উঠে গেছে তো এখানে রোড দেখে যা মানে মনটা একটুখানি শান্ত করে তারপর আসলাম এখানে আর কি এই আমাদের গ্যাসের সামনেটা মুছতে এটা মোছার কারণ আমাদের যে চিমনি যেখানে লাগানো আছে তো সেইখানটা দিয়ে একটা বড় দেখে ধামসা ইঁদুর ঢোকে তো সেই ইঁদুরটা এখানে পটি টটি করে রাখে তো বাসনপত্রের উপরেও আর কি এখান দিয়ে যাতায়াত হয়তো করে তো বাসনপত্র আমরা যেহেতু ঢেকে রাখি তাই অসুবিধা হয় না কিন্তু ওই নিচের জায়গাটা তো আর ঢাকা হয় না ওই জায়গাটার জন্য আমরা রোজ সকালবেলা করে মুছে নিই যেটা আগে করতাম না আগে ইঁদুরের উৎপাতটা ছিল না কিন্তু এখন ইঁদুরের উৎপাতটা প্রচণ্ডই বেড়েছে যার জন্য আর কি আর তোমরা ওইদিকে দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু দেখতেই পারবে যে আমাদের কিন্তু গ্যাসের সামনে কিন্তু চিমনিটা খোলা হয়েছে কারণ ওই চিমনির ওপরে পুরো ইঁদুরের পটিতে একদম ভর্তি ছিল যেদিনকে আমরা পরিষ্কার করেছি সেদিনকে কিন্তু তোমাদের সাথে ভিডিও করা হয়নি তার জন্য আর শেয়ার করিনি আর তারপর বাসনপত্র তুলে এখানে চলে আসলাম হচ্ছে এই যে মাঠের ধারে আর মাঠের সামনে পালদাদু কিন্তু বানাচ্ছে তারামা ঠাকুর অনেক রকম ঠাকুরই আছে তোমরা তো জানোই যে আমাদের পাড়াতে কিন্তু তার কিছুদিন পরে তারামার পুজো তোমরা দু বছর ধরে আর কি ভিডিও পাচ্ছ পুজোর তো এই বছরও পাবে তো সেটা দেখে চলে আসলাম এখানে হচ্ছে চা করতে আমাদের চা আসলে আগেই খাওয়া হয়ে গেছে তো এখন এসছে হচ্ছে আমার ভাসুর তো বড় ভাসুর এসছে তাই দাদাকে আর ওকে এখানে চা করে দিচ্ছি আর সাথে বাবাও এখানে বসে আর কি তিনজনে মিলে এখনকার যেটা মেন আলোচনা আর কি ওই আর্জিকর কাণ্ডের সেটা নিয়েই আর কি সব আলোচনা করা হচ্ছে তো এখানে দাদাকে আর ওকে চা বিস্কুট দিয়ে আমি চলে যাব হচ্ছে সবজি কাটতে আর এখানে সবজিগুলো কেটে রাখছি কারণ ঝিঙাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে বাবা আগের দিন খুব ভালো দেখে ঝিঙা আনতে পারেনি তো সেগুলো কি করা যাবে সেগুলো একটা দুটো পচে গেছে আর এই বেগুনগুলো আমার বন নিয়ে এসেছিলো ও যেখানে ভাড়ায় গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছিলো কিন্তু বেগুনগুলো ভালো এনেছিল কিন্তু বেগুনগুলো প্লাস্টিকের মধ্যে মুখ বন্ধ করে থাকার কারণে বেগুনগুলো একটা দুটো পচে গেছে তো যাই হোক সেগুলোকে কেটে রাখলাম আর কেটে নিয়ে আজকে রান্না করব আমি তাই কেটে ধুয়ে আগে রেখে দিলাম আর তারপর এখানে চলে আসলাম বিছানা তুলতে কারণ ও কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো ও যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে তাই আমি তাড়াতাড়ি করে আর কি সকালবেলা বিছানা তুলতে পারি না ও যখন ঘুম থেকে ওঠে তখনই আর কি আমাকে বিছানা তুলতে হয় তারপর বিছানা তুলে এসে মাঝখানে অনেক রকমই কাজকর্ম করে নিয়েছি আর তারপর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত আজকে ভাত করেছি হচ্ছে ঝিঙে টমেটো আর আলু দিয়ে তো সেটা দিয়ে ভাতটা করে এখানে আমি আলু আর বেগুনটা ভাজবো আর ঝিঙেগুলো যেহেতু বললাম যে ঝিঙেগুলো মানে ছোটো ছোটো করে প্রথমে ভুল করে কেটে ফেলেছিলাম তো সেগুলো একবারে বেগুনের সাথে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলুটাকেও ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটা আর কি পরে বেগুনটা তুলে রেখে তারপর আর কি আলুটা মেশাবো ভেজে আর এখানে এখন মিক্সিতে বেটে নিচ্ছি কালো জিরে কারণ আমার বরের জ্বর এসছে তো ওর জ্বরের জ্বর হয়েছে বলে ওর মুখে কোনো কিছুই স্বাদ লাগছে না তো কি আর করা যাবে তার জন্য করলো যে কালোজিরা জিরা বাটা করতে তো এই কালো বাটাটার মধ্যে কালোজিরাটা না গুঁড়ো করাই ছিল তো তার মধ্যে আর কি রসুন লঙ্কা আর একটুখানি জল দিয়ে আর কি ভালো করে পেস্ট করে নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম ব্যাস এটাই আর কি তো এটাকে তেলে নাড়াও যায় আবার না নাড়াও যায় দুটোভাবেই খাওয়া যায় আর তারপর এখানে ওটা বাড়তে বাড়তে আমার এখানে কিন্তু ভাতও হয়ে গেছে আর ভাতটা আমি এখানে বাটিতে মধ্যে বেড়ে নিই না হলে না ভাতটা জল জল হয়ে যায় আর এই যে হচ্ছে আমার কালোজিরা বাটা আর নিচে আছে হচ্ছে আলু আর বেগুন ভাজা আর তার নিচে আছে হচ্ছে ডাল তো ডালটা অল্প করেই করা হয়েছে চাল কুমড়ো দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর এখানে কিন্তু বাসনগুলোকে কিছুটা বাসন জমিয়ে রেখে দিয়েছি আর এখানে তার মাঝে আর কি এই ফলগুলো কেটে দিই বাসনটা ওখানে জমিয়ে রেখেছি কারণ বাসনটা এইমাত্রই নামালাম গরম তো গরম বাসন তো মাজা যায় না তো যাই হোক ফল টল কেটে আর কি এখানে সমস্ত রকম বাসনপত্র মেজে জায়গা বেসিন টেসিন সিং টিং সব কিছু পরিষ্কার করে চলে এসেছি হচ্ছে এই বেসিনটা পরিষ্কার করতে আর এই বেসিনটা আমি রোজ কাজের শেষে পরিষ্কার করে যাই কারণ এই বেসিন থেকেই আর কি আমি গোপালের কিন্তু জল নেই তো গোপালকে এখানে বসেই স্নান করায় গামলার মধ্যে করে তো তার জন্য কি এই বেসিনটা যেহেতু মানে গোপালের কাজে আর কি লাগে তার জন্য সমস্ত এখানে তো হাত তাত ধোয়া হয় তার জন্য আমি স্নান করার আগে আমি কিন্তু এই বেসিনটা ভালো করে পরিষ্কার করে যাই আর তারপর এখানে দেখো কত সুন্দর আমাদের গাছের ফুল দিয়ে আমি কিন্তু এখানে গোপালদেরকে সাজিয়ে নিয়েছি আর আমার চারটে বাচ্চাই কিন্তু কি সুন্দর বসে আছে আর আজকে ওদের প্রসাদ দিয়েছি হচ্ছে যেই ফলগুলো কাটলাম সেগুলো থেকেই দুটো দুটো করে দিয়ে দিয়েছি দুটো শশা দুটো নাশপাতি আর হচ্ছে দুটো মৌসুম্বী লেবু ব্যাস এটা দিয়ে আর কি সুন্দর করে এখানে পুজোটা দিয়ে নিই আর ওদেরকে পুজো দিতে গেলে না আমার মনটা এতটা শান্তি লাগে ওরা না আগে একটু দুষ্টুমি করতো কিন্তু এই যে এই সাইডের যে গোপালটাকে দেখছো ডান সাইডের গোপালটা ওটা কিন্তু বহু দুষ্টু জানো তো ওর কানে কিন্তু একদমই কানে রাখলে কানে থাকে না তো পুজো টুজো দিয়ে ভাবলাম কী করবো মাও এদিকে টুকটাক কাজ বাজ করছে তো কারোরই স্নান করা হয়নি আমারই শুধুমাত্র স্নান করা হয়েছে তো কতগুলো নাইটি টাইটি ছিল জামা কাপড় ছিল সেগুলোকে এখন চটপট নিয়ে এরপর আমরা যাব হচ্ছে খেতে তো খেয়ে দিয়ে আবার আমাদের এক জায়গায় বেরোনোরও সময় হয়ে গেছে হ্যাঁ আজকে আমি আর মা যাচ্ছি একটা জায়গাতে একটা কাকিমার বাড়িতে তো এখানে উনি আমাদের ইনভাইট করেছিল যাওয়ার জন্য তো যাচ্ছি হচ্ছে মার গাছ সংক্রান্তই একটা বাড়িতে তো এখানে আমি ট্রেনে উঠে গেছি কন্যগোর্ থেকে আজকে ট্রেন ধরেছি তো ট্রেন ধরে চলো এখন কাকিমার বাড়িতে যাই আর কাকিমার বাড়িতে গিয়ে কি দেখাচ্ছে তোমাদেরকে দেখো এত সুন্দর একটা জিনিস দেখেছি আমারও মনটা কিন্তু একদম ভরে গেছে এই যে কাকিমার ছাদে নিচে অনেকক্ষণ বসে গল্প করেছি এই যে কাকিমার আর একজন জেঠিমা ছিল আর একজন কাকিমা ছিল তো ওনাদের বাড়িতে গিয়েই কি এই যে এই জিনিসটা দেখতে পেয়েছি এটা কিন্তু একটা পদ্ম যে এই পদ্মটা কিন্তু আমাদের বাড়িতে ফুটে আমাদের বাড়িতে কিন্তু রকম পদ্ম ফুটেছিল আর তারপর ওখান থেকে গল্প টল্প করে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটুখানি ভিডিও করতে নিয়েছিলাম কিন্তু ভিডিওটা এতটাই নড়ে গেছে মানে রাস্তাঘাট এতটাই খারাপ তোমাদের আর বলার কোনো ভাষা নেই মানে রাস্তাটা এতটাই খারাপ ছিল মানে পুরো ভিডিওটা কাঁপতে কাঁপতে গেছে প্লাস আমরাও কাঁপতে কাঁপতেই এসেছি যাই হোক সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ আমরা চলে এসেছি বাড়িতে আর এখন আমরা এখানে বসে বসে সিরিয়াল দেখছি আর এখানে ভেবো না কিন্তু যে আমি আর বাবা দুজনেই খাচ্ছি আসলে আমার বর নিমকি মাখা কিনে এনেছিল মানে দাদাকে দিয়ে আনেই তো যাই হোক মুখে স্বাদ লাগছিল না বলে এইসব আনিয়েছে ও আর মা খেয়ে চলে গেছে মা গেছে তার আমার পুজোর মিটিংয়ে আর ও তো ঘরেই বসে আছে আর এখানে আমি আর বাবা এখন সিরিয়াল দেখতে দেখতে এখানে নিমকি মাখাটা এনজয় করছি নিমকি মাখাটা খেয়ে আমি যাব রান্না করতে আর এখানে কিন্তু ছোলার ডালটা করে ফেলেছি আজকে ছোলার ডালটা একটু অল্প করেই করেছি ছোলার ডাল কি করে করতে হয় তোমরা সবাই জানো আর ছোলার ডালের মধ্যে যেইটুকু নারকেল আর্ধেক ছিল সেই নারকেলটুকু দিয়ে নিয়েছি আর এখানে তারপর আমার বর বলল। যে শুধু ছোলার ডাল দিয়েও খাবে না ওর মুখে যেহেতু কিছুই ভাল লাগছে না তার জন্য এখানে বেগুন ভাজতে বললো তো এই বেগুনগুলো ছিল আমি মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে বেগুন ভাজবো কি না তো ও বললো যে হ্যাঁ মা বললো যে হ্যাঁ বেগুন ভাজ তো এখানে আমি ওই জন্য বেগুনটা ভেজে নিচ্ছি তোমাদের কার কার বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে বলো তো আমার কিন্তু বেগুন ভাজা খুব ভালো লাগে সেটা কিন্তু মানে একদম নরম হয়ে যাওয়া বেগুন ভাজা কিন্তু না মানে ভেজে অনেকক্ষণ রেখে দিলাম সেই বেগুন ভাজা কিন্তু নয় আমার বেগুন ভাজা খেতে ভালো লাগে একদম গরম গরম ভাজা হবে সাথে গরম ভাত হবে একটা কাঁচা লঙ্কা হবে ব্যাস আর কিছু লাগবে না আর রুটির সাথেও কিন্তু আমার গরম গরম বেগুন ভাজা খেতে দারুণ লাগে কিন্তু ওই যে বললাম বেগুন ভাজাটা কিন্তু আমাকে গরম গরমই হতে হবে না তা না হলে কিন্তু আমার একদমই পছন্দ নয় তো এখানে আমি এখানে গরম গরম আর কি বেগুনগুলো ভেজে নিচ্ছি তো আজকে আর গরম গরম খুব একটা খাওয়া হবে না কারণ এখানে সময় থাকতে থাকতে আমি একটুখানি ভেজে রাখছি আর এখানে কড়াইয়ের সাইডে তেল পড়লে না মা খুব রেগে যায় যার জন্য আমি এখানে কি করছি একটা একটা করে বেগুন তুলছি আর বেগুনটাকে হাত দিয়ে দিয়ে কিন্তু কর দিয়ে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরকম করে তুললে কড়াইয়ের সাইডে তেল পড়ে না না হলে কড়াইয়ের সাইডে তেল পড়লে না পরে আর কি ওই দাগটা বসে যায় আর দিয়ে খুব অসুবিধা হয় যেই মাজুক না কেন তারই কিন্তু তুলতে ওই পোড়া দাগটা তুলতে খুব অসুবিধা হয় তো চলো এখন আমি ঝটপট করে এখানে বেগুনগুলো ভেজে নিই আর এরপর যাবো হচ্ছে গোপালদের খেতে দিতে আর গোপালদের খেতে দিয়েই কিন্তু আমরা খেয়ে দিয়ে তারপর আর কি শুয়ে পড়ব। আর কোনো কাজ নেই তো এই যে এই লটটাই লাস্ট এই লটের বেগুনটা ভেজেই তারপর আমাদের হয়ে যাবে আর এদিকে বেগুনটা ভাজতে ভাজতে আমি চলে আসলাম হচ্ছে বিছানাটা ঝাড়তে তো আর ইচ্ছে করছিল না পরে বিছানাটা ঝাড়ার তো তার জন্য ভাবলাম যে আগে থাকতেই বিছানাটা ঝেড়ে দিই তো চলো এদিকে আমাদের এরপর খেয়ে দেয়ে শুয়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা